হ্যালো বন্ধুরা আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজ মনিটাইজেশন হবে কি না আপনারা কীভাবে বুঝবেন ছোট্ট একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে ফেসবুকের তিনটি সেটিং যদি আপনার ঠিকঠাক থাকে বা আপনি এটা ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার নিশ্চিত আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ মনিটাইজেশন হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি তা সেই তিনটি সেটিং কি আপনাদেরকে ফোনের মাধ্যমে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন ওপেন করবো এবং প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বার সার্চ করবো ফেসবুক ফেসবুকটা প্রথমে আমরা আপডেট করে নেব দিয়ে আমি ওপেনে ক্লিক করব এখানে দেখেন আমাদের ছবির ছবি আকন আছে এখানে আমরা ক্লিক দেব এবং ডান যে থ্রি ডট আছে এখানে আমরা ক্লিক দেব আমরাই অপর্তি দু নম্বর অপশান প্রোফাইল স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করবো এবং দেখে নেব যে আমাদের প্রোফাইলে গ্রিন টিকটি আছে কি না ও সময় কি গ্রিন টিক আছে এবং ওই নিচে আপনি দেখবেন প্রোফাইল গ্রোথ ইন রিক্স এখানে ক্লিক দেবেন আপনারা এখানে দেখবেন যে আপনার প্রোফাইলটা প্রোফাইল রিকমেন্ডেশন আছে কি না যদি আপনার প্রোফাইলে নোট রেকমেন্ডেশন থাকে তাহলে বুঝবেন আপনি যতই ভিডিও পোস্ট বা রিলস যতই আপলোড করেন না কেন আপনাকে আপনার যে ভিডিও আপনার প্রোফাইল বা পেজের মাধ্যমেই থাকবে ফেসবুক অন্য কোনো দর্শকের কাছে আপনার ভিডিও বা পোস্ট সাজেস্ট করবে না তাহলে এখানে আমাদের দুটো অপশান হয়ে গেলো আমরা তিন তিন নম্বর যে অপশানটা চেক করব ওখানেই ইলিজিবেল টু মনিটাইজেশন আমরা এড়াতে ক্লিক করবো এবং এখানে দেখবেন আমার স্টার মনিটাইজেশন করা আছে এই তিনটি সেটিং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই আপনাদেরকে ওই ব্যাকে আসবেন আপনার ফেসবুকে অবশ্যই এখানে দেখেন অবশ্যই লক আনলক করা থাকতে হবে আপনার ফেসবুক ফেসবুক লক করা থাকলে অবশ্যই মনিটারেশন হবে না তারপরে আপনারা দেখবেন এখানে টার্ন অফ প্রফেশনাল মোড যদি এটা থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটি প্রফেশনাল মোড অন করা আছে তার জন্যে ট্রান অফ প্রফেশনাল মোড লেখা দেখা যাচ্ছে তা আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটাকে প্রোফাইল থাকলে আপনারা ট্রান অফ প্রফেশনাল মোড অন করবেন এবং প্রোফাইলটাকে আনলক করবেন এই কটা বিষয় দেখে যেতে আপনারা ভিডিও বা পোস্ট রিল আপলোড করতে থাকেন নিয়মিত আপনাদের ফেসবুকে রিলস পোস্ট ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম